গতকাল দল শ্রীলঙ্কায় চলে গেলেও জ্বরের কারণে যেতে পারেননি লিটন দাস। আজ যাওয়ার কথা থাকলেও জ্বর না কমায় তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এদিকে এশিয়া কাপের বাকি আছে আর মাত্র দুই দিন, যেখানে বাংলাদেশের ম্যাচ আছে 31 আগস্ট, তাই প্রথম ম্যাচে লিটনকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এদিকে আরও একটি দুঃসংবাদ ভেসে এসেছে, ডেঙ্গু আক্রান্ত সাইফ হাসান। গুঞ্জন ছিল লিটনের বদলি হিসেবে শ্রীলঙ্কায় যাবেন সাইফ, তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে তার হচ্ছে কই। ডেঙ্গু আক্রান্ত না হলেও জ্বর কমেনি লিটন দাসের, আর ডেঙ্গু আক্রান্ত সাইফ হাসান, তাই অনেকেই দাবি তুলেছে লিটনের বদলি হিসেবে মাহমুদুল্লাহকে দলে নেওয়া হোক। দর্শক, আপনারাও কি তাই চান? জানিয়ে দিন কমেন্ট বক্সে।